ফিল্মি পরিবারে তার জন্ম। বাবার ছোটবেলার চরিত্রে অভিনয় করে বলিউড পর্দায় যাত্রা শুরু। নায়ক হিসেবে পর্দায় হাজির হয়ে বনে গেলেন বলিউডের অ্যাকশন হিরো, তিনি ববি দেওল। বলিউডে জনপ্রিয় এই নায়কের আজ 51তম জন্মদিন। বিস্তারিত জানাচ্ছেন জাওদন্ত। দুনিয়া জানতি হ্যায় মা মোহাব্বত আর সচ্চাই কি খাতির লোগো নে মহলো কো ঠুকরা কর ঝোপড়ো কো গলে লাগায়া। 1977 সালে মোহন দেশাই পরিচালিত সিনেমা ধর্মবীরে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় নায়ক ধর্মেন্দ্র। ছবিতে ধর্মেন্দ্রের ছোটবেলার চরিত্রে অভিনয় করলেন তার ছেলে বিজয় সিং দেওল। সেই প্রথমবারের মতো পর্দায় হাজির হলো বিজয়। সেই ছোট্ট বিজয় সিং দেওলই বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো ববি দেওল। নায়ক হিসাবে প্রথমবারের মতো ববি পর্দায় আসেন 1995 সালে বরসাত সিনেমার মধ্য দিয়ে। সেখানে ববির বিপরীতে অভিনয় করেছিলেন টুইঙ্কেল খান্না। প্রথম সিনেমাতেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন ববি। তারপর থেকে বলিউড পর্দায় অ্যাকশন আর দেশাত্মবোধক সিনেমা মানেই ববি দেওল। সোলজার, আশিক, গঙ্গাজল, দ্য ল্যান্ড অফ ভগবত সিং, হাউসফুল 2 সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ববি। বলিউডের আরেক জনপ্রিয় অ্যাকশন হিরো সানি দেওল তার ভাই, এশা দেওল ও অহনা দেওল তার বোন। জনপ্রিয় এই নায়কের আজ 51তম জন্মদিন। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা।